নমস্কার বন্ধুরা জব ভ্যাক্যান্সি ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্য সরকারি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন চাকরি নিয়োগী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বাঁদিকে মেন মেমো নম্বরটা এবং দিকে ডেটটা দেখতে পাচ্ছি লেখা আছে পনেরো এগারো দু হাজার একুশ অর্থাৎ গতকালই এটা প্রকাশিত হয়ে গেছে এবং এখানে বলা যায় দেখতে পাচ্ছো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন বীরভূম অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন বীরভূমে তোমাদের কিন্তু নিয়োগটা হবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের নিয়োগটা হবে দু হাজার একুশ বাইশ সালে তো তোমাদের এখানে কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে পরিষ্কার তোমাদের এখানে লেখা দেখতে পাচ্ছো লেখা আছে অ্যাপ্লিকেশান ফি একশো টাকা এবার দেখো তাহলে তোমাদের কিন্তু একশো টাকা লাগবে এবং তোমার যদি এসসিএসটি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু পঞ্চাশ টাকা লাগছে তো এবার দেখতে পাচ্ছ যে যে পোস্টে তোমাদের নিয়োগ হবে সেই পোস্টগুলো তোমাদের একটু বলে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে বলা আছে নেম অফ দ্য পোস্ট ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম বীরভূমে তোমাদের কিন্তু নিয়োগ হবে এবং তিরিশ হাজার টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছ বলা আছে তোমাদের কিন্তু চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি অনুসারে তো এক এক দু হাজার এক এগারো দু হাজার একুশ অনুসারে তোমাদের চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লিনিক্যাল প্যাথোলজির ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছো এখানে বলা আছে পরের পোস্টে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নেম অফ দ্য পোস্ট কমিউনিটি নার্স আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম তোমাদের কিন্তু এখানে বীরভূমে তোমাদের পোস্টিং হবে প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছি বীরভূম দেওয়া আছে এবং তোমাদের কিন্তু এখানে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে যেটা এক এগারো দু হাজার একুশ অনুসারে এবং তোমাদের কিন্তু এখানে যে কোয়ালিফিকেশান চা সেটা হয়েছে সেটা হচ্ছে দেখতে হচ্ছে লেখা আছে এখানে জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল কাউন্সিং উইথ ওয়ান মান্থ ট্রেনিং অ্যান্ড তোমাদের কিন্তু যে কোনো এক মাসের ট্রেনিং থাকলে হবে জিএনএম থেকে যেটা যেটা পশ্চিমবঙ্গ সরকারি জিএনএম কোর্স যেখানে করানো হয় সেখান থেকে এবার তোমাদের কিন্তু যে পোস্টটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নেম অফ দ্য পোস্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এটা ডিস্ট্রিক্ট ম্যানেজার অর্থাৎ তোমাদের কিন্তু কোয়ালিটি অ্যাশোরেন্সের কাজ তোমাদের করতে হবে যেটা তোমাদের কিন্তু চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এই কাজের জন্য এমবিবিএস বা ডেন্টাল বা আয়ুষ বা নার্সিং গ্র্যাজুয়েট থাকলে তোমরা কিন্তু অবশ্যই কাজ করতে পারবে সঙ্গে তোমাদের কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন পাবলিক হেলথ বা পাবলিক হসপিটালে কাজ করার জন্যে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে দেখতে পাচ্ছ এখানে পরের পোস্টার বলা আছে পির সাপোর্ট অফ এন এখানে তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এখানে বলা আছে তোমাদের কিন্তু দশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এবং তোমাদের কিন্তু চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে যে এর যোগ্যতা থাকলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে দেখতে পাচ্ছি লেখা আছে এখানে মিনিমাম এইচএস পাস অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনোরকম কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হয়নি শুধু তোমাদের কিন্তু সাউন্ড নলেজ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবার বলা হচ্ছে দেখতে পাচ্ছ নিমাবত পোস্ট দেখা যাচ্ছে সহায়িকা অর্থাৎ এনআরসি অনলি ফর ফিমেল শুধুমাত্র মেয়েদের জন্য তোমাদের এখানে আবেদন করতে পারবে এবং এটা কিন্তু তোমাদের কিন্তু এইচএস পাস থাকতে হবে এবং কোনো স্কিল চাই না শুধুমাত্র গুড কমিউনিকেশান স্কিল অর্থাৎ মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বলার যে ধরন সেটা তোমাদের থাকলে কিন্তু আবেদন করতে পারবে এর জন্য তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবার এই যে পোস্টগুলো আমি তোমাদেরকে বললাম আরও দুটো পোস্টা দেখতে হচ্ছে লেখা আছে এন আর নাম্বার অফ পোস্ট সিনিয়র টিভি ল্যাবরেটরি সুপারিন্ডেন্ট সুপারভাইজার ল্যাবরেটরি সুপারভাইজার তোমাদের পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু নেওয়া আছে দেখতে পাচ্ছ সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অর্থাৎ এস আন্ডার এন টি ই এখানে তোমাদের কিন্তু পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই যে পোস্টগুলো বললাম এই পোস্টগুলো তোমাদের কিন্তু আবেদন করতে পারবে তোমাদের কিন্তু বাইপোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে তা দেখতে পাচ্ছেন বাইপোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে এই অ্যাপটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া আছে এটা তোমরা ভালোভাবে ফিল আপ করবে এখানে পাসপোর্ট সাইজের ছবি দেবে ভিলেজ টাউন ডিস্ট্রিক্ট যেটা তোমাদের আছে সেটা তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে এর সাথে যাবতীয় ডকুমেন্টস তোমাকে যেগুলো দেবে সেগুলো কিন্তু অ্যাটাচ করবে যোগ্যতা বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা দেওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই বাইপোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই পাঠাতে হবে যেতে দেখতে পাচ্ছ লেখা আছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন থ্রু স্পিড পোস্ট রিকা রেজিস্টার স্পোর্টস কুরিয়ার ইসন তিরিশ এগারো দু হাজার একুশ বিকেল পাঁচটা পর্যন্ত তো তোমাদের কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে অ্যাড্রেসটা ভালোভাবে তোমাদের প্রোভাইড করে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু তোমাকে কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে পারবে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও দেখার জন্য তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবি আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করবো আর এরকম ধরনের সরকারি বেসরকারি সমস্ত রকম চাকরি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ